আজ থেকে 450 কোটি বছর আগে, যখন পৃথিবী সবে সবে মাত্র সৃষ্টি হয়েছিল, তখন একটা সময় পৃথিবীর কাছে এরকম ছিল যখন পৃথিবীর কোনো চাঁদ ছিল না। কিন্তু তারপর কিছু বছর পরেই একটা অদ্ভুত ঘটনা ঘটে, যেটা সৌরজগতে সব কিছু পাল্টে দেয়। আজ থেকে 450 কোটি বছর আগে পৃথিবী একা একাই সূর্যের চারিদিকে ঘুরে বেড়াত। কিন্তু একদিন এই অনন্ত মহাশূন্য থেকে একটা মঙ্গল গ্রহের মতো সাইজের গ্রহ এসে পৃথিবীর সঙ্গে ধাক্কা খায়, যার ফলে পৃথিবীর কিছু টুকরো মহাকাশে ছিটকে যায়। কিন্তু পৃথিবীর মহাকর্ষ বল এতটাই শক্তিশালী ছিল যে সেই টুকরোগুলোকে নিজের দিকে আকর্ষণ করতে শুরু করে। আর এই কারণে ওই টুকরোগুলো পৃথিবীর মহাকর্ষ বলের প্রভাবে এসে একে অপরের সঙ্গে জোড়া লেগে একটা গোলাকার উপগ্রহের সৃষ্টি করে। এটা একটা এমন ঘটনা ছিল যেখানে একটা ভয়ঙ্কর ঘটনা একটা এমন জিনিসকে জন্ম দেয় যেটা খুবই সুন্দর ছিল আর ছিল খুব মায়াবী। জন্ম নেয় আমাদের সবার প্রিয় চাঁদ। এই ঘটনার পরেই পৃথিবীতে জীবনের অস্তিত্ব শুরু হতে শুরু করে, প্রাণের সঞ্চার ঘটে আমাদের এই পৃথিবীতে। এই জন্য কিছু সায়েন্টিস্টদের থিওরি এটা বলে যে চাঁদের কারণেই পৃথিবীতে জীবন শুরু হয়েছিল। যদি চাঁদ জন্ম না নিত তাহলে পৃথিবীতেও কখনো জীবনের সঞ্চার হতো না। কিন্তু কিভাবে চাঁদ আমাদের পৃথিবীতে জীবন সৃষ্টি করলো কিভাবে, এই জিনিসটা জানার জন্য আপনাদের দেখতে হবে যদি চাঁদ না থাকে, মানে কোনো কারণে যদি চাঁদ কোনো একটা বিস্ফোরণের কারণে ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদের পৃথিবীর অবস্থা কি হতে পারে। এই ভিডিওটা মন দিয়ে দেখার পর আপনি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন যে চাঁদ আমাদের জন্য কেন এত ইম্পর্টেন্ট। পৃথিবী ধ্বংস হওয়ার যত অনুমান অর্থাৎ হাইপোথেসিস আছে, তার মধ্যে এটা সব থেকে বেশি ডেঞ্জারাস। আমরা জানি যে মোটামুটি আমাদের পৃথিবীর 7% জল এবং 3% স্থল। আর পৃথিবীর এই 7% জলকে যদি কেউ অ্যাকচুয়ালি কন্ট্রোল করে থাকে, তাহলে সেটা হলো মেনলি আমাদের চাঁদ। চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরতে ঘুরতে পৃথিবীর সমুদ্রের জলকে নিজের দিকে আকর্ষণ করে, যার কারণে সমুদ্রে জোয়ার ভাটা হয় এবং সমুদ্রের জলের স্তর অনেক উঁচু পর্যন্ত উঠে যায়। আমরা সবসময় দেখে থাকি যে সমুদ্রের মধ্যে বড় বড় ঢেউ উঠতে, যা দেখে আমরা স্বাভাবিকভাবে মনে করি যে এগুলো হয়তো বাতাসের কারণে হচ্ছে। বাতাসের যোগদান এই ঢেউগুলোকে তোলার পেছনে খুব অল্প থাকে। সমুদ্রে এই ঢেউগুলো ওঠার প্রধান কারণ হলো চাঁদের টান। ভাবলে সত্যি আশ্চর্য লাগে যে চাঁদ আমাদের পৃথিবী থেকে প্রায় 384,400 কিলোমিটার দূরে আছে, তার আকর্ষণের জন্য আমাদের সমুদ্রের মধ্যে জোয়ার ভাটার সৃষ্টি হচ্ছে। যে চাঁদ সমুদ্রের জলকে মহাকর্ষ বলের প্রভাবে নিজের দিকে টানছে। অ্যাকচুয়ালি সূর্য মহাকর্ষ বলের সাহায্যে এই সমুদ্রের জলকে নিজের দিকে টানে, কিন্তু যেহেতু সূর্য পৃথিবী থেকে অনেক দূরে, সেই কারণে সূর্যের প্রভাব সমুদ্রের জলের উপর খুব একটা পড়ে না। এই কারণে সূর্য চাঁদের থেকে অনেক বড় হওয়া সত্ত্বেও দূরত্বের কারণে সমুদ্রের জলের উপর এর প্রভাব খুব একটা পড়ে না। মানে চাঁদ এবং সূর্য দুজনে মিলে একসঙ্গে সমুদ্রের জলকে নিজের দিকে টানছে। কিন্তু এইবার আমরা একটা হাইপোথিসিস মানে অনুমান করতে চলেছি। কাল্পনিকভাবে যদি আমরা ধরে নিই যে চাঁদ কোনো একটা কারণে ধ্বংস হয়ে গেছে এবং সূর্য এবং পৃথিবীর মাঝখান থেকে যদি আমরা চাঁদকে সরিয়ে দিই, তখন কি হবে? সবকিছু কি আগের মতোই থাকবে নাকি পৃথিবী ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাবে? চলুন দেখে নেওয়া যাক। এই ক্ষেত্রে সূর্য আর পৃথিবীর মাঝখানে চাঁদ থাকছে না, মানে সমুদ্রের সম্পূর্ণ কন্ট্রোল সূর্যের কাছে চলে যাবে, আর তখন যেটা হবে হয়তো তাকেই বলে কায়ামত। সূর্যের মহাকর্ষ বল সমুদ্রের জলকে অতটা এফেক্ট করতে পারে না। এই কথাটা ততক্ষণ পর্যন্ত সত্যি ছিল যতক্ষণ আমাদের সাথে চাঁদ ছিল। কিন্তু চাঁদ যেই মুহূর্তে ধ্বংস হয়ে যাবে, আমাদের সমুদ্রে হঠাৎ করেই অনেক উঁচু উঁচু ঢেউ উঠতে শুরু করবে। উঁচু উঁচু ঢেউ মানে অনেক উঁচু উঁচু। কেবলমাত্র 1 মিনিট পরেই দানবীয় ঢেউ, সুনামি আর বড় বড় টর্নেডো পুরো পৃথিবীর যত উপকূলীয় এলাকা আছে সেগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করতে শুরু করবে। এই কারণে প্রত্যেক মানুষের মধ্যে একটা আশ্চর্য রকমের প্যানিকের সৃষ্টি হয়ে যাবে। এরপর প্রায় 5 মিনিট পর, মাত্র 5 মিনিটের মধ্যেই সারা পৃথিবীর সমুদ্রের মধ্যে যত ছোট ছোট আইল্যান্ড আছে সেই সবগুলোই সম্পূর্ণভাবে জলের তলায় চলে যাবে। সমুদ্রের এলাকায় যত শহর আছে সেই শহরের সমস্ত লোক নিজের চোখে নিজের শহরের ধ্বংস নির্বাক দর্শকের মতো দেখতে থাকবে, কিন্তু করতে কিছুই পারবে না। এরপর প্রায় 1 ঘন্টা পর উপকূল এলাকায় যত শহর এবং গ্রাম ছিল সবই সমুদ্রের তলায় তলিয়ে যাবে। এবং ঠিক তখনই হঠাৎ করে এই তাণ্ডব, এই হাহাকার শান্ত হয়ে যাবে, কারণ পৃথিবীর যত সমুদ্র আছে তারা নিজেদের স্তরকে ব্যালেন্স করে নিয়েছে। এই কারণে আর বড় বড় ঢেউ উঠবে না। এর থেকে একটা ছোট্ট জিনিস আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে চাঁদের গায়েব হয়ে যাবার মাত্র কিছুক্ষণ পর্যন্তই এই ধ্বংস চলতে থাকবে। কিন্তু শুধুমাত্র এই 1 ঘন্টার ঘটনার জন্যই পৃথিবী আগের থেকে 1000 গুণ পাল্টে যাবে। এরপর প্রায় 24 ঘন্টা পর, রাত্রেবেলা তো আমাদের আকাশে চাঁদ উঠত এবং ডুবেও যেত, কিন্তু আমরা কেউই সেটাকে খুব একটা গুরুত্ব দিতাম না। কিন্তু এখন যখন আকাশে চাঁদ নেই, তখন মানুষ চাঁদক পাখি যেমন জলের জন্য হাহাকার করে, সেইভাবে চাঁদের একবার দর্শনের জন্য হাহাকার করছে। বড়রা বলে না যে দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝে না। এরপর আরো একটা খুব ভয়ঙ্কর জিনিস ঘটে। একটা জিনিস তো আপনি ভূগোলে নিশ্চয়ই পড়েছেন যে পৃথিবীর 66.5 ডিগ্রি কোণে হেলে আছে, আর এরকম হেলানো অবস্থায় এটা সূর্যের চারিদিকে আবর্তন করছে। কিন্তু পৃথিবী এই 66.5 ডিগ্রি কোণে হেলে আছে কিসের জন্য? এটা ওই চাঁদের জন্যই। কিন্তু যদি চাঁদ না থাকে
তাহলে পৃথিবী নিজের ঘূর্ণনের কন্ট্রোল হারিয়ে ফেলবে এবং খুব ভয়ঙ্কর ভাবে কাঁপতে থাকবে। আর এর জন্যই এবার পৃথিবীতে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় ঋতু পরিবর্তন হতে চলেছে। এরকমও হতে পারে যে হঠাৎ করেই যেখানে মানুষ গরমের জন্য অতিষ্ঠ হয়ে যাচ্ছিল সেখানে বরফের বৃষ্টি হওয়া শুরু হয়ে যেতে পারে, আর যেখানে বরফ পড়ত সেখানে চোখ ঝলসানো রোদ্দুর কপাল থেকে ঘাম বের করে দিচ্ছে। নর্থ পোল এবং সাউথ পোল যে দুটো পৃথিবীর এমন একটা জায়গা যেখানে সব সময় বরফ জমে থাকে, সেখানে এখন ঝলমলে রৌদ্র উঠতে শুরু করেছে। জম্মু কাশ্মীরের মতো জায়গা যেখানে হাড় কাঁপানো শীত ছিল সেখানে কলকাতার মতো গরম পড়তে শুরু করেছে। এরকমও হতে পারে যে কলকাতা এবং ঢাকার মতো শহরে বরফ পড়া শুরু হতে পারে। আর এই সব কিছু এই জন্য হচ্ছে কারণ পৃথিবী নিজের অ্যাক্সিসের ওপর শেক করছে, মানে কাঁপছে। চাঁদের না থাকার কারণে সৌরমণ্ডলের অন্যান্য গ্রহ এবং সূর্যের ওপর তো কোনো প্রভাব পড়েনি, ঠিক একইভাবে পৃথিবীও সূর্যের চারিদিকে চক্কর লাগাচ্ছে। কিন্তু চাঁদের না থাকার কারণে পৃথিবী সূর্যের চারিদিকে চক্কর লাগাতে লাগাতে শেক করছে, এই জন্য ঘন্টায় ঘন্টায় ঋতু পরিবর্তন হচ্ছে। মানে এখন ঋতু নামে কোনো জিনিস আর নেই, কারণ প্রত্যেক ঘন্টায় ঘন্টায় এমন ভাবে টেম্পারেচার আপ ডাউন করছে যে কোনো ঋতুরই সাস্টেইন করা সম্ভব নয়। আধা ঘন্টা আগে টেম্পারেচার 20 ডিগ্রি ছিল, সেটা 1 ঘন্টা পরে 40 ডিগ্রি হয়ে গেল। মানে আমাদের চেনা পৃথিবী সম্পূর্ণভাবে এখন পাল্টে গেছে। পৃথিবীর এরকম শেক করার জন্য প্রত্যেক মিনিটে মিনিটে পৃথিবীর কোথাও না কোথাও ছোট বড় ভূমিকম্প হয়েই চলেছে। আর এর কারণে পৃথিবীর যত আগ্নেয়গিরি ছিল সেগুলো সব অ্যাক্টিভ হয়ে যেতে শুরু করেছে 12 ঘন্টা পর। এখনই সকালে টেম্পারেচার 40 ডিগ্রি ছিল, কিন্তু রাত্রে হঠাৎ করে টেম্পারেচার 0 ডিগ্রিরও নিচে নেমে গেল। আমাদের পানীয় জল যেগুলো ফিল্টারে কিংবা ছাদের ওপরে ট্যাঙ্কে ছিল সেগুলো সব জমে বরফ হয়ে গেছে। নিউজে এরকম খবর আসতে শুরু করেছে যে পৃথিবীর 700 কোটি মানুষের মধ্যে প্রায় 100 কোটি মানুষ যারা সমুদ্রের উপকূলে থাকতো তাদের মৃত্যু হয়ে গেছে। আর এটা আমাদের পৃথিবীর ইতিহাসের সব থেকে বড় ঘটনা হবে। বিনা চাঁদের এই অদ্ভুত পৃথিবীতে মানুষ খুব কষ্টের সাথেই বেঁচে আছে। মানুষ কখনো অত্যাধিক গরমের জন্য অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আবার 1 ঘন্টা পরেই এমন ঠান্ডা পড়ছে যে জল বরফে পরিণত হয়ে যাচ্ছে। সমুদ্রের অতিরিক্ত ঢেউ এবং সুনামির জন্য জলে বসবাসকারী জীবনের ওপরেও খুব বড় প্রভাব পড়েছে।
এই কারণে সমুদ্রের মাছ এবং অন্যান্য জীবগুলো সুস্থভাবে আর বেঁচে থাকতে পারছে না। এদিকে চাষিরাও আর চাষ করতে পারছে না, কারণ টেম্পারেচার এবং আবহাওয়া এত তাড়াতাড়ি পাল্টে যাচ্ছে যে এই পরিস্থিতিতে চাষ করা একেবারেই সম্ভব নয়। এই কারণে সমুদ্র থেকে শুরু করে সমুদ্র মাছের খাদ্য অবশ্যই একেবারে সুস্থ থাকতে জন্য ল্যাবরেটরি করতে হয়। আমি ভাবছি চাষ করা সম্ভব নয়, সেটা কি একেবারে ভাবছি এবারে চেষ্টা করা যাচ্ছে। কিন্তু যদি ল্যাবরেটরি করতে হয় তাহলে অনেক খরচ, এই খরচ আমরা সমুদ্র থেকে আনতে হবে। এই সমস্ত খরচ আমরা সমুদ্র থেকে আনতে হবে। এটা সমুদ্র থেকে 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 সমুদ্